কোরা টিভি জাগমা দুর্গা 2015। আমরা এখন দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। চলুন দেখে নিই কত দূর প্রস্তুত এই মণ্ডপ। ৮৫তম বর্ষে পদার্পণ করে মিলন উৎসবের আঙ্গিকে সেজে উঠতে চলেছে হিন্দুস্তান পার্কের এই বছরের দুর্গাপুজো মণ্ডপ। ৮৫তম বর্ষে আমরা এবার করছি মায়ের পুজো প্রাণের মিলন, অর্থাৎ মায়ের পুজো কেন্দ্র করে যে একটা মিলনোৎসব হয় সেটা একটা মেলার আঙ্গিকে আমরা সাজানোর চেষ্টা করছি। শিল্পী প্রশান্ত পাল আমাদের এবার পুজো মণ্ডপকে একটা মেলার রূপ দিচ্ছেন। আমরা বিশেষ করে ধরবার চেষ্টা করছি সেই সব জিনিসকে যেগুলো মেলায় আগেকার দিনের মেলায় পাওয়া যেত, আজ আজকের দিনে এসে সেটা ক্রমশ হারিয়ে যেতে বসেছে। হাজারো রকমের পুতুলে মিলন মেলার আকারে জমজমাট সাজে সজ্জিত হচ্ছে এই পুজো মণ্ডপ। বিভিন্ন রকম পুতুল, তার মধ্যে কাঠের কাঠ পুতুলের রূপ আছে, আছে একটা বিশেষ ধরনের কাঠির মাথায় ট্যাপা পুতুল, যেগুলো আজকাল আর খুব একটা পাওয়া যায় না। সবশেষে মা বসে আছেন রথে, অপূর্ব কারুকার্য করা রথ, মায়ের আদলেও একটা পুতুলের ছোঁয়া। হাজারো রঙের সমারোহে রঙিন সাজে সেজে উঠছে দেবী দুর্গাও। শিল্পীর অনবদ্য ভাবনা, দুর্গোৎসব কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম, দর্শকদের মনকে জয় করতে পারে কিনা তা জানতে চোখ রাখুন ইনকোডা টিভি জাগমা দুর্গা 2015।